বুম। হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো সেন রাজবংশ সম্পর্কে। সেন রাজবংশ 1098 থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত এদেশে অবস্থান করেছিল। সেনরা দক্ষিণাত্যের কর্ণাটক থেকে পালদের অধীনে সেনাবাহিনীতে চাকরি করার জন্য এদেশে এসেছিল। ধীরে ধীরে তারা নিজেদের শক্তি বাড়াতে থাকে শেষ দুর্বল পাল রাজা মদন পালের রাজত্বকালে বিজয় সেন ক্ষমতায় আসেন। তার নামটা আরেকবার জেনে নিই, বিজয় সেন ক্ষমতায় আসেন। বিজয় সেনের পরে রাজা ছিলেন বল্লাল সেন এবং লক্ষণ সেন। বলা হয়ে থাকে সেনরা প্রায় সমগ্র বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করে এবং দীর্ঘদিন শাসন করে তারা। আসলে 1098 থেকে 1204 কিন্তু অনেকগুলো বছর। তাছাড়া সেনদের মধ্যে বিজয় সেন এবং বল্লাল সেন ছিলেন শৈব সম্প্রদায়ের, তাছাড়া লক্ষণ সেন সেন ছিলেন বৈষ্ণব সম্প্রদায়ের অনুরাগী। সেনরা ধর্মকর্মের বিষয়ে অনেক যত্নবান ছিলেন। লক্ষণ সেনের কাছ থেকে তুর্কিবীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি নদিয়া বিজয় করেন। কোন জায়গাটি বিজয় করেন? নদিয়া বিজয় করেন। নদিয়া একটি জায়গার নাম, নদিয়া বিজয় করে থাকেন। তবে লক্ষণ সেনের পর তার দুই পুত্র বিশ্বরূপ সেন এবং কেশব সেন, নামগুলো একবার দেখে নিই, বিশ্বরূপ সেন ও কেশব সেন আরও কিছু সময় প্রায় 1205 থেকে 1230 পর্যন্ত বিক্রমপুর থেকে বাংলাদেশের অন্যান্য অংশ শাসন করেন। বখতিয়ার খলজির নদিয়া জয়ের ফলে বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত হয় এবং কিছুদিনের মধ্যে সমগ্র বাংলাদেশে মুসলিম শাসন বিস্তার করে। আজকের মতো এতটুকুই। চলো একটি কুইজের মাধ্যমে আজকের ভিডিওটি শেষ করা যাক। বলতো লক্ষণ সেন কোন সম্প্রদায় অনুরাগী ছিলেন? যদি এই প্রশ্নটির উত্তর পারো তাহলে আমি বুঝে নিব যে ভিডিওতে তুমি আমার সাথেই ছিলে। তাহলে এখনই ভিডিওটা পজ করো এবং প্রশ্নটির উত্তর কমেন্টে আমাকে জানিয়ে দাও। প্রশ্নটির উত্তর দেওয়ার পালা এবার আমার। লক্ষণ সেন কোন সম্প্রদায়ের অনুরাগী ছিলেন? প্রশ্নটির উত্তর হচ্ছে বৈষ্ণব, অর্থাৎ লক্ষণ সেন বৈষ্ণব সম্প্রদায়ের অনুরাগী ছিলেন। আজকের মতো এতটুকুই। 10 মিনিট করে সাথে থাকার জন্য ধন্যবাদ।